বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, রণাঙ্গনে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীন দেশে তার ভূমিকা অবিস্মরণীয়। রোগ বা বয়স তাকে দমিয়ে রাখতে পারেনি, যে কোনো অসঙ্গতিতে তিনি থাকতেন সবার আগে। এই কর্মবীরের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। নাজিয়া আফরিনের প্রতিবেদন। স্বাধীন সার্বভৌম লাল সবুজের পতাকার বাংলাদেশের স্বপ্নে যখন রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শুরু, বিলেতে এফআরসিএস এর শেষ ধাপ অতিক্রম না করেই তখন আহত মুক্তিযোদ্ধাদের সেবায় ছুটে আসেন ডাক্তার জাফরুল্লাহ। প্রশিক্ষিত নার্সের অভাব দূর করতে স্বেচ্ছাসেবী নারীদের প্রশিক্ষণ দেন। পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে যে কয়েকজন বাঙালি পাসপোর্ট ছিঁড়ে আগুন ধরিয়ে রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছিলেন, ডক্টর জাফরুল্লাহ তাদেরই একজন। শহীদ জননী জাহানারা ইমামের কালজয়ী সৃষ্টি, একাত্তরের দিনগুলিতে আছে তার দ্রোহের কথা। স্বাধীন দেশেও প্রশিক্ষণের মাধ্যমে নারীদের করেছেন প্রাথমিক স্বাস্থ্যকর্মী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলেন তিনি। গণমানুষের স্বাস্থ্য খাত নিয়ে জনকল্যাণমুখী চিকিৎসা সেবা দেওয়ার জন্য জীবনভর নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। 1941 সালে 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জন্ম। বড় হয়েছেন ঢাকায়। তার বাবা শিক্ষক ছিলেন, বিপ্লবী মাস্টারদার সূর্য সেন। পড়াশোনা করেছেন বক্সিবাজার স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা মেডিকেলে। তাদেরকে গবেষণাটা করার সুবিধাটা করে দিতে হবে। স্বাধীনতার পর আমদানি নির্ভর ওষুধ নীতি পরিবর্তন করে ওষুধ রপ্তানিকারক দেশে পরিণত করার অন্যতম কারিগর ডাক্তার জাফরুল্লাহ। জাতীয় শিক্ষা কমিটির সদস্য হিসেবে শিক্ষানীতি প্রণয়ন ও নারী উন্নয়নেও তার ভূমিকা মনে রাখতেই হবে। শুধু তাই নয়, সরকার ও রাষ্ট্রের ব্যক্তি ও গোষ্ঠীর যে কোনো অনিয়মের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন সবার আগে। দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যখনই উত্তপ্ত অনিশ্চিত, তখনই বিবদমান পক্ষের মাঝখানে সমঝোতার সেতু হিসেবে দাঁড়িয়েছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, তারপরে একটা সুশাসন। রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও একজন ব্যক্তির পক্ষে সাধারণ মানুষের হয়ে দেশ ও দশের মানুষের জন্য যতটুকু কাজ করা সম্ভব, এই সর্বোচ্চটাই করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কোটা বিরোধী ও নিরাপদ সড়কের দাবিতে, ছাত্রদের আন্দোলনে কিংবা রেলের অনিয়ম নিয়ে যাত্রীদের আন্দোলন, সবখানেই এগিয়ে গেছেন ডাক্তার জাফরুল্লাহ। ইতিহাস বলে যারা এই কথা বলার অধিকারে সংগ্রাম করেছে, তারাই পরবর্তীকালে দেশের মঙ্গলে কাজ করতে পেরেছে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগেছেন, কিন্তু জনগণের অধিকার আদায়ের তাড়নায় অফুরন্ত মানসিক শক্তিতে ছুটে বেরিয়েছেন সারা দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশের রাজনীতিতে একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে নানাভাবে তৎপরতা চালিয়েছেন। আমি যেভাবে দেখছি যে বিএনপির নেতৃবর্গ তারা দলদাস হয়ে গেছেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।